আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমার দোয়া যে আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সুখে এবং শান্তিতে রাখেন, আমিন। সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, জানলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, সূরা ইখলাস এর অনেক বেশি ফজিলত রয়েছে। সূরা ইখলাস এর যে ফজিলত রয়েছে তা জেনে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নিই। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান তারা সকলেই কমেন্টে আমিন লিখুন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন ও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সূরা ইখলাস ছোট সূরা হওয়ার কারণে আমাদের মধ্যে অনেকেরই সূরাটি মুখস্থ আছে। সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, যার কারণে এই সূরাটি অনেক বেশি ফজিলতপূর্ণ। সূরাটিকে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ বলা হয়। প্রিয় বন্ধুরা, এই সূরাটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। কথা না বাড়িয়ে এখন আমি আপনাদেরকে বলব সূরা ইখলাস কখন কতবার পাঠ করলে আপনাদের মনের আশা সাথে সাথে পূরণ হবে এবং সমস্ত বিপদ আপদ থেকে আপনারা সকলেই বেঁচে থাকতে পারবেন। দর্শক, তো এই সূরাটি আমল করার দিন হল শুক্রবার দিন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই দুই নামাজের মধ্যবর্তী সময়ে আপনি এই সূরাটি তিনবার, পাঁচবার, নতুবা দশবার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো, আপনার বিপদ আপদগুলো, অর্থাৎ আপনার যে সকল সমস্যা রয়েছে সমস্ত কিছু স্মরণে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পেয়ে যাবেন। আপনাদের যদি শুক্রবার দিনে এই সূরাটি আমল করতে মনে না থাকে তাহলে আমলটি আপনারা কখন করবেন? তাহলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আমলটি করবেন। আর যদি সেদিনেও আপনার এই আমলটি করতে মনে না থাকে তাহলে এই আমলটি কখন করবেন? তাহলে এই আমলটি করার সময় হলো পুরো সপ্তাহের মধ্যে আপনার যখনই স্মরণে আসবে আপনি সাথে সাথে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন এবং তার জন্য আপনি একটি ভালো সময় বেছে নেবেন। দুই রাকাত নফল নামাজ শেষ করে খুব মনোযোগ দিয়ে সূরা ইখলাস তিনবার, পাঁচবার, নতুবা দশবার পাঠ করবেন। অবশ্যই আপনার সকল সমস্যা এবং ইচ্ছা ও মনের আশাগুলো মাথায় নিয়ে এই আমলটি করবেন, তাহলেই বন্ধুরা হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করে শোনাব। আপনারা যখন এই আমলটি করবেন তখন আমার মতো করে সূরা ইখলাস সহি শুদ্ধভাবে সুন্দরভাবে পাঠ করবেন। আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমলটি করলে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। কারণ কোরআনের আমল, কোরআনের দোয়া কার্যকর হবে না এমনটা হতে পারে না। আপনি যদি নিয়ম অনুযায়ী ভালোভাবে আমলটি করেন তাহলে অবশ্যই এই আমলের ফলাফল পেয়ে যাবেন। আর যদি আপনারা এই আমলের নিয়মটি ভালোভাবে না শুনে থাকেন তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি আরও একবার দেখুন, নিয়মকানুনটি ভালোভাবে শুনুন, তারপর এই আমলটি সুন্দরভাবে করুন। দর্শক, এই পর্যন্ত আপনি জেনে নিলেন এই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে এবং কোন সময়ের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়বে, কারণ নামাজের কোনো বিকল্প নেই, অবশ্যই পাঁচ ভক্ত নামাজ আদায় করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।